আমন্ত্রণ জানাচ্ছি নিপুন রেজাস রেসিপিতে। আজকে আমি দেখাবো কিভাবে সারা বছরের জন্য আমরা মটরশুঁটি সংরক্ষণ করতে পারি। প্রথমে একটি প্যানে আমি কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি, পানি পুরোপুরি ফুটছে। এই ফুটন্ত পানিতে মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। এগুলো প্রথম অবস্থায় ডুবে গিয়েছে, দু মিনিটের মতো জাল করবো আমি এটা। দেখুন মটরশুঁটিগুলো কিন্তু আস্তে আস্তে উপরে চলে আসছে। পানিটা আবার ফুটতে শুরু করতেই মটরশুঁটিগুলো উপরে চলে আসছে এবং এর রঙের কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। সবগুলো মটরশুঁটি পানির উপরে ভেসে উঠেছে, রংটা আরো একটু গাঢ় লাগছে। এবার আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে নেব। পানিটা ঝরিয়ে ফেললেই গরম পানি থেকে আলাদা হয়ে যাবে মটরশুঁটিগুলো। চুলা বন্ধ করে দিলাম। দেখুন মটরশুঁটিগুলো খুব সুন্দর গাঢ় রং ধারণ করেছে আর এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি চালনিতে পানি সহ ঢেলে নেব। ভালো করে পানি ঝরিয়ে তারপরে ঠান্ডা পানিতে দেব। পানি ঝরানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে বরফ ঠান্ডা পানিতে ঢেলে দেব। এখানে এভাবে ঠান্ডা পানির মধ্যে 10 মিনিটের মতো রাখবো আমি এটাকে। এবার আমি ঠান্ডা পানি সহ মটরশুঁটিগুলোকে চালনিতে ঢেলে নেব। খুব ভালো করে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নেব।
বন্ধ করে এভাবে সারা বছর রাখা যায় এতে মটরশুটির স্বাদের কোনো পরিবর্তন হয় না এভাবে আপনারা খুব সহজেই মটরশুটি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামীতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ